সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মঙ্গলবার কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের অত্যধিক হারে বেতন বৃদ্ধির প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো শতাধিক অভিভাবক অভিভাবিকারা। বেলা 12টা থেকে চলা এই বিক্ষোভ গড়ায় সন্ধে পর্যন্ত। অবশেষে পুলিশি হস্তক্ষেপে আপাতত অভিভাবকরা বিক্ষোভ তুললেও সমস্যার সমাধান না হলে আগামী দিনেও তারা একইভাবে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের বক্তব্য কি তা আমরা শুনে নেব। ঘটনাটা এটা, স্কুল ফিস বৃদ্ধি অনেক দিন ধরেই চলছে, আমরা এই নিয়ে 5-6 দিন এসেছি। ওরা মানে আমাদের যা ফিস ছিল তার থেকে 30% আপটু বাড়িয়ে দিয়েছিল। তারপরে আমরা জোড়াজোড়ি করার পর ওরা কিছুটা রিডিউস করেছে, আমরা সেটা মানতে পারছি না। অথচ রিঅ্যাডমিশন ডেট, ক্লাস শুরুর টাইম দিয়ে দিয়েছে। আমরা যথারীতি আজকে আবার টাইম নিয়ে, যথারীতি 12:30 টাইম নিয়েছিলাম, আমরা 12টা থেকে এখানে সব জমায়েত করেছিলাম, আমরা ভিতরে গিয়ে কথা বলেছি, ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাদের বাচ্চাদের আমরা এখানেই পড়াবো, আপনারা যেরমভাবে হোক এটা ব্যবস্থা করুন, যতটা আরও কমে করা যায়, এবং আপনারা হায়ার অথরিটির সঙ্গে আমাদের বসান। ওনারা বলছে ঠিক আছে, আপনাদের ইয়েটা জানাচ্ছি, জানিয়ে একটা স্কুলে চারবার আপনার রিঅ্যাডমিশন চার্জ হতে পারে না। সিজন ফিস চারবার নিচ্ছে, রিঅ্যাডমিশন হওয়ার পর আরও 3 বার এটা দেয়, এবং অত্যাধিক হারে বেড়ে গেছে। একটা ক্লাস ওয়ানের বাচ্চার লেগে যাচ্ছে 45-50 হাজার টাকা, এটা তো মেনে নেওয়া যায় না। না এবার যাই হোক, আমরা যথারীতি কথা বলার পর ওনারা আমাদের বললো আপনাদের ওয়েট করতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা ওয়েট করছি 2-2.5 ঘন্টা যতক্ষণ বলবেন। আমরা ওয়েট করেছি, যথারীতি ভিতরে কী হয়েছে কথাবার্তা আমরা জানি না। হঠাৎ আমাদের এসে বললো ওদের হাই অথরিটি অর্ডার দিয়েছে, এর থেকে আর ফিস বৃদ্ধি যেটা ফিস ফিক্স হয়েছে সেটাই থাকবে, এর মানে এর বাইরে আর ওনারা যাবে না। যাদের ইচ্ছা আছে তারা পড়াবেন, যাদের ইচ্ছা নেই তারা চলে যাবেন অন্য স্কুলে। ইভেন আগে একটা টাইমিং ছিল স্কুলের স্যালারি, মানে আমরা যখন বাচ্চাদের ফিস দিতাম তার টাইম ছিল একটা 10 তারিখ অবধি, সেটা আগে ছিল একদিনে 5 টাকা ফাইন, সেটা করে দিয়েছে এখন 500 টাকা ফাইন। ঠিক আছে, আমরা ভাবছি আমরা হাই অথরিটির সঙ্গে বসতে চাইছি, কিন্তু ওনারা বসতে চাইছেন না। লাস্টে আমরা FIR করেছি, FIR এখনও থানার বড়োবাবু এবং ছোটোবাবুরা রয়েছেন, এখনও ভিতরে IC রয়েছেন, ওনারা কথা বলছে এবং যথারীতি এসছে। ওনারা আমাদের রিকোয়েস্ট করেছে যে আপনারা এই মুহূর্তে আপনারা এটা তুলুন, আমরা যখন আছি যেটা পজিটিভ যেটা হয় সেটাই আমরা চেষ্টা করব। BSC স্কুলে আগের বারের যা ফিস ছিল প্যান্ডামিক সিচুয়েশনে আরও কমিয়ে দিয়েছে, কোনো গার্জিয়ানকে হরতাল করতে হয়নি, আর এটা অ্যাফিলেটেড নয়, তাও এতগুলো টাকা বাড়িয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। আজকে এরা মানুষকে আমাদের মানুষই মনে করছে না, যে বাড়িয়ে দিলাম দিতে হবে, নাহলে ছেলে মেয়ে তুমি চলে যাও, একদম পরিষ্কার। প্রিন্সিপাল এসে এই কথাও বলেছেন, এই কথাটাই বলেছিলেন, সেটা ওনারা মানেনি। আমরা প্রত্যেকে পুরোটা ফিস আগের বছরও প্রত্যেকে আমরা জমা করেছি, তারপরে আমাদের বাচ্চা পরীক্ষা দিতে পেরেছে। আর আমাদের গার্জিয়ান ফোরাম যথেষ্ট ধন্যবাদ জানাবো, গার্জিয়ান ফোরাম আজকে একটা ঠাকুরের উপোস আছে নীলষষ্ঠী, সেখানেও সকাল থেকে গার্জিয়ান বিশেষ করে মহিলারা যেভাবে আমাদের সঙ্গে ছিল, সত্যি গার্জিয়ান ফোরামকে ইউনিটিকে ধন্যবাদ। কিছু গার্জিয়ানদের ভুল ধারণা আছে যে কোভিড সিচুয়েশনের জন্য নাকি আমাদের এক্সপেন্সেস কমে গেছে, কিন্তু আমাদের এক্সপেন্সেস কী কী বেড়েছে আমি সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের একটা স্যানিটাইজার টানেল বসানো হয়েছে, সেটার একটা এক্সপেন্স আছে। আমাদের কোভিডের জন্য যেহেতু অনলাইন ক্লাসেস হচ্ছে, সেই জন্য অনলাইন ক্লাসের জন্য আমাদের একটা বিশাল গুগল থেকে স্পেস কিনতে হয়েছে, তার জন্য একজনকে হায়ার করতে হয়েছে যিনি সবসময় সেটাকে দেখবেন বা মেনটেন করবেন। আমাদের আলাদা করে এক্সাম প্ল্যাটফর্ম বানাতে হয়েছে, ওয়্যারাজ আগে তো আমাদেরকে এখানে ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট ছিল যেখানে আমাদের আলাদা করে এক্সপেন্স লাগতো না, কিন্তু এক্সাম প্ল্যাটফর্ম অনলাইনে বানানো হয়েছে আমাদের, সেটার জন্য আমাদের একটা হিউজ এক্সপেন্স হয়েছে। তারপরে আমাদের একটা বড় কি কেনা হয়েছে, স্মোক মেশিন কেনা হয়েছে, যেটার মোটামুটি আপনার কেমিক্যালসই মোর দ্যান 1 লিটার রোজ লাগছে টু স্যানিটাইজ অল দ্য রুমস। এই জন্য আমাদের অনেক মানে কোভিড এক্সপেন্সেস হিসেবে বেড়েছে, কিন্তু আমরা তার জন্য গার্জেনদের থেকে কোনো এক্সট্রা চার্জেস নিইনি, বা অনলাইন ক্লাসের জন্য আমরা কোনো এক্সট্রা চার্জেস তাদের থেকে নিইনি। সৃজন খবর বাংলা নিউজ।